সোমারি শেলে স্বাগত বন্ধুরা। আজকে তোমাদের একটা অন্যরকম রেসিপি দেখাবো, গোটা সেদ্ধ। এটা অনেকে শীতলা ষষ্ঠীর সকালে খেয়ে থাকে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে নিয়েছি আমি গোটা, কলাই কাঁচা, নিয়েছি গোটা 7টা শিম, 7টা আলু, 7টা কাঁচা লঙ্কা, 7টা কুল, 7টা বেগুন, 7টা বেতো শাক, 7টা গরম করে আমি কালাইটা দেব, হালকা ভেজে নেব। দু মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। হাঁড়িতে এবার জল দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি কালাইটা দেব। আলু, বেতো শাক, কাঁচা লঙ্কা, সিম, কুল, বেগুন, এবার ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে একটু নেড়ে নেব। দেখো কালাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আবারও দেখে নেব। দেখো কালাইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মোটা মোটা দানাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল গোটা সেদ্ধ। কেমন হয়েছে অবশ্যই জানাবে।